নতুন নিয়ম জারি করলো আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং প্রতিদিন আপনার অ্যাকাউন্টে 100 টাকা করে দেবে ব্যাঙ্ক। তো কেন দেবে এই টাকা এবং কিভাবে পাবেন আপনারা, এই সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান আপনি অন করে দিন। এর ফলে আপনি নেক্সট ভিডিওর লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো আপডেট আপনার মিস হবে না। এবং আপনারা প্রত্যেকেই জানেন, ডিজিটাল ইন্ডিয়া হলেও আজও ব্যাংকের গ্রাহকদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং ব্যাংক দ্বারা করা চেষ্টার পরেও গ্রাহকদের একের পর এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং অনেকবার অনলাইন ট্রানজাকশান ফেল হয়ে যায়। আর এই জন্য এখন ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই গ্রাহকদের ভালো ও উন্নত পরিষেবা দেওয়ার জন্য নতুন নিয়ম চালু করেছে। এবং আরবিআইয়ের এই নতুন নিয়ম অনুযায়ী যদি আপনার অনলাইন ট্রানজাকশান ফেল হয়ে যায় আর আপনি একদিনের মধ্যে টাকা ফেরত না পান, তাহলে আরবিআইয়ের এই নতুন নিয়ম আপনার জন্য জানা অত্যন্ত প্রয়োজন। আরবিআই একটি সার্কুলার করে জানিয়েছে, অনলাইন লেনদেন ফেল হওয়ার পর যদি গ্রাহকরা একদিনের মধ্যে টাকা ফেরত না পায় তাহলে ব্যাংক গ্রাহকদের প্রতিদিন 100 টাকা করে পেনাল্টি দেবে। এবং এই নিয়ম ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই এবং ইউনিফাইড পেমেন্ট সিস্টেম বা আইএমপিএস এবং ই ওয়ালেট, কার্ড টু কার্ড পেমেন্ট আর ন্যাশনাল অটোমেটেড হাউস অর্থাৎ NACH-এর ওপর লাগু হবে। এবং শুধু অনলাইন ডিজিটালই নয়, নন ডিজিটাল লেনদেনের জন্য আরবিআই টাইমলাইন ফিক্সড করেছে এবং অনলাইন পেমেন্টস বা এটিএম আর মাইক্রো এটিএমের লেনদেন ফেল হওয়ার পর 5 দিন সময় দেওয়া হয়েছে টাকা ফেরত দেওয়ার জন্য। এবং আরবিআই সার্কুলারে বলা হয়েছে, আর্থিক ক্ষতিপূরণের ব্যাপারে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা দিয়ে দিতে হবে আর ব্যাঙ্ক যেন গ্রাহকদের অভিযোগ জমা দেওয়ার অপেক্ষা না করে। অর্থাৎ ব্যাংকগুলিকে আরবিআই নির্দেশ দিয়েছে, এখন থেকে ব্যর্থ ডেবিট কার্ড লেনদেনের সমাধান করতে হবে মাত্র 5 দিনের মধ্যে, এবং ওই নির্ধারিত সময় পার হওয়ার পরেও যদি সমাধান না হয় তাহলে দিন প্রতি 100 টাকা করে আর্থিক ক্ষতিপূরণ পাবেন গ্রাহক। এবং আপনাদের এখানে জানিয়ে রাখি, কোনো লেনদেনকে তখনই ব্যর্থ হিসেবে চিহ্নিত করা হবে যখন আপনার অ্যাকাউন্ট থেকে অর্থ ডেবিট হয়ে যায় অথচ ওই আর্থিক লেনদেন নিবন্ধভুক্ত হয় না। বিশেষ করে অনলাইন লেনদেন করার সময় অনেক গ্রাহক এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো এই ধরনের সমস্যা থেকে মানুষকে নিষ্পত্তি দিতেই আরবিআই কিন্তু এই নতুন নিয়ম চালু করেছে, যেখানে কিন্তু আপনার এটিএমে ব্যর্থ ট্রানজাকশান অথবা অনলাইনে যদি আপনি ট্রানজাকশান করেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার পরেও যদি পেমেন্ট না হয়ে থাকে, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে 1 থেকে 5 দিনের মধ্যে যদি আপনার সেই টাকা আপনি ফেরত না পেয়ে থাকেন তাহলে কিন্তু 100 টাকা করে দিন প্রতি আপনাকে দেবে আপনার ব্যাংক। তো এই ছিল আজকের আরবিআইয়ের লেটেস্ট আপডেট। আর ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান আপনি অন করে দেবেন।